আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা গত ছয় মাস যাবৎ আমাকে নক করতেছেন, বারবার জিজ্ঞেস করতেছেন যে ভাই পুলিশের নিয়োগ কবে আসবে, এই পুলিশের কনস্টেবল বা এসআই এর নিয়োগগুলো কবে আসতে পারে। তো আজকে এই নিয়োগ নিয়ে দু মিনিট কথা বলবো এবং আমার মনে হয় কিছুটা আপনারা খুশি হবেন। তো মূল আলোচনা শুরু করব। তবে তার আগে সবসময়ের মতো বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যাবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। শুরুতে একটু অন্য কথা বলে নিচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না, এতটা সময় পাই না। তো অনেকে অনেক কিছু জানতে চান, অনেক কিছু জিজ্ঞেস করেন, ফোন করেন, কিন্তু আমি ওইভাবে সময় দিতে পারি না। তো সেই জন্যই আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা ওখানে জয়েন করবেন। ওখানে আমি সকল প্রশ্ন উত্তর দেবো, আপনার যে কোনো সমস্যায় পোস্ট করবেন এবং আপকামিং যত জব রয়েছে ওগুলো নিয়েও আমি লেখালেখি করব, সব কিছু ওখানে পাবেন। তো আপনারা ওই গ্রুপে বা পেজে জয়েন করবেন, তাহলে ইনশাআল্লাহ সবসময় আপডেট থাকবেন, আপনাদের সমস্যাগুলো আশা করি আমি না হলেও কেউ না কেউ সমাধান করে দেবে। তো এই হলো বিষয়। শুরুতে এই পুলিশ নিয়োগের বড় একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে এই পুলিশ, আমরা জানি এই মুহূর্তে পুলিশ সবথেকে বিতর্কিত এবং তাদের ইমেজ সংকেটে রয়েছে, তাদের দুর্নীতি, তারপর মনে করেন নৈতিকতার বালাই নেই, বহু কারণে আলোচিত সমালোচিত এই পুলিশ। সেই জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই প্রথমবারের মতন বিশাল একটি সংশোধন নিয়ে আসতেছে নিয়োগের জন্য, যেন অতীতের যে কোনো সময়ের থেকে নিয়োগ মানে স্বচ্ছ হয়, কারণ পুলিশের নিয়োগে আমরা সবাই জানি অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয়, এটা বহুদিন থেকে প্রচলিত। কিন্তু এই ধারণাটি এই পুলিশ বাহিনীরা পাল্টে দেওয়ার জন্য পুলিশরা কাজ করতেছে, হেড অফিস থেকে এটা জানানো হয়েছে যে যেহেতু পুলিশরা এমনিতেই দুর্নীতি বেশি করে, সেই জন্য এখানে মেধাবীরা যোগ্য লোকরা আসুক, তাহলে কমসে কম দুর্নীতিটা কম হবে এবং যোগ্য লোকরা পুলিশে আসলে সাধারণ মানুষ সেবাটা ভালোভাবে পাবে। সেই জন্য তারা অনেকগুলো সংশোধন নিয়ে এসেছে এবং তারা আশ্বস্ত করেছে এই নিয়োগে সবথেকে সর্বোচ্চ স্বচ্ছভাবে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। এই জন্য কয়েকটা আপডেট তারা নিয়েছে, সেই জন্য প্রত্যেকেই কম্পিউটার জানতে হবে। নাম্বার টু, পাসপোর্ট 6 ইঞ্চির নিচে কেউ আবেদন করতে পারবেন না ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। এবং এই হলো বিষয়, অনেকগুলো আপডেটের মধ্যে আরও অনেকগুলো রয়েছে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। বারবার তারা এইটা জানান দিতে চাচ্ছে পুলিশরা যে এইবার একেবারে স্বচ্ছভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হবে। এবার আসলে নিয়োগটা কবে হতে পারে সেটাও তারা বলে দিয়েছে, আগামী এপ্রিল, এই তো মার্চ চলতেছে, আগামী মাসে শেষের দিকে এই নিয়োগটি আসার কথা এবং সেইভাবেই তারা কাজ করতেছে বলে ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। তো এই নিয়োগটি হয়তো আগামী মাসের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এপ্রিলেই এই নিয়োগটি আসবে এবং 3টি পদে আসবে। প্রথমত থাকবে এসআই, তারপর আছে সার্জেন্ট, তারপর আছে কনস্টেবল। এই 3টি পদে নিয়োগ এই এপ্রিলেই আসতেছে এবং আপনারা আশ্বস্ত হতে পারেন যে এইবার নিয়োগটি অনেকটাই স্বচ্ছ হবে, যেহেতু তারা আশ্বস্ত করতেছে। এই হলো বিষয়, আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেখে দিই, ইনশাআল্লাহ সামনে এই বিষয়ে আরও নিউজ পেলে আপনাদের সাথে সেই সব নিউজ নিয়ে কথাবার্তা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।